হ্যালো বন্ধুরা, আমি বাবু আছি আপনাদের সাথে এবং আজকের ভিডিওতে একটু ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলবো। আজকে কোনো স্মার্টফোনের রিভিউ হচ্ছে না, কথা বলবো স্মার্টফোনের প্রাণ অর্থাৎ ইউআই বা ইউজার ইন্টারফেস নিয়ে। আশা করছি যতগুলো প্রমিনেন্ট ইউআই আছে সেগুলো নিয়ে আস্তে আস্তে কন্টেন্ট তৈরি করব। তবে আজকের ভিডিওতে আমরা স্পেশালি কথা বলবো রিয়েলমি ইউআই 2.0 নিয়ে। অনেকেরই জানার কথা, মাত্র গত বছরই কিন্তু রিয়েলমি তাদের ডিভাইসগুলোর জন্য আলাদা ইউআই নিয়ে এসেছিল। তার আগে তারা যে ইউআইটি ব্যবহার করতো সেটা মূলত ছিল কালার ওয়েস। এখনও যে কালার ওয়েস থেকে একদম বের হয়ে আসতে পেরেছে ব্যাপারটা সেরকম না, তবে এখনকার রিয়েলমি ইউআই, স্পেশালি রিয়েলমি ইউআই 2.0 কিন্তু আগের চেয়ে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি, ইন্টিউটিভ এবং প্রচুর ইউজফুল ফিচার থাকছে এতে। ইনফ্যাক্ট এই রিয়েলমি ইউআই আমার মনে হয় যে অ্যান্ড্রয়েড স্ক্রিনগুলোর মধ্যে টপ লিস্টেই থাকবে। তো রিয়েলমি ইউআই 2.0তে কী কী নতুন ফিচার থাকছে, কীভাবে কী কাস্টমাইজ করতে পারবেন, এসব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তবে ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনটি এনাবল করে দেবেন যাতে আমাদের আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো পার্সোনালাইজের ক্ষেত্রে প্রথমেই দেখা যাক হোম স্ক্রিন কীভাবে কাস্টমাইজ করা যাবে। এখানে মূলত তিন ধরনের ওয়ালপেপার ব্যবহার করতে পারবেন। লাইভ ওয়ালপেপার, যেটা টাইম অনুযায়ী অটোমেটিকলি চেঞ্জ হবে। এরপর থাকছে অ্যানিমেটেড ওয়ালপেপার, যাতে সবসময় অ্যানিমেশন হতে থাকবে, ডেফিনেটলি এটি ব্যাটারির জন্য খারাপ। এবং লাস্টলি থাকছে স্ট্যাটিক ওয়ালপেপার, যেটা আমরা সাধারণত ব্যবহার করি। এছাড়াও কিন্তু রিয়েলমি ইউআই 2.0তে থিম স্টোরও থাকছে, সেখান থেকে চাইলেও বিভিন্ন ওয়ালপেপার এবং থিম ডাউনলোড করতে পারবেন। আইকনগুলোর ক্ষেত্রে ফুললি কাস্টমাইজেশনের অপশন থাকছে, এখান থেকে প্রিসেট বা কাস্টম আইকন শেপ তৈরি করা যাবে। চাইলে সার্কুলার, রেক্ট্যাঙ্গুলার সব ধরনের শেপই ব্যবহার করতে পারবেন। রিয়েলমি ইউআইতে থার্ড পার্টি যেসব আইকন প্যাক আছে সেগুলো ব্যবহার করতে পারার কথা, বাট আমার 8 Pro-তে স্টিল এই ফিচারটি অ্যাভেলেবেল নেই। যাই হোক, এখান থেকে থিমের কালার চেঞ্জ করার অপশন থাকছে, যেখানে সিঙ্গেল কালার এবং মাল্টি কালার অপশন থাকছে। আরও কাস্টমাইজ করা যাবে ফিঙ্গারপ্রিন্ট স্টাইল, যেখানে 8টি আলাদা ডিজাইন থাকছে। আশা করি আপনার পছন্দ মতো একটি পেয়ে যাবেন। ফন্টের ক্ষেত্রে এখানে 2টি অপশন থাকছে, তবে থিম স্টোর থেকে আরও অনেকগুলো ফন্ট ডাউনলোড করতে পারবেন। সবশেষে এখান থেকে নোটিফিকেশন ড্রয়ার বা সুইচগুলোর শেপও চেঞ্জ করে নিতে পারবেন। তবে কাস্টমাইজের ক্ষেত্রে আমার রিয়েলমি 8 Pro-তে কিন্তু আরেকটি ফিচার এখনও মিসিং, যেটা এখনও আমি পাইনি, সেটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লের কাস্টমাইজেশন। তাদের বেটা ভার্সনে কিন্তু অনেকগুলো অপশন ছিল, বাট আমার এটাতে এটি স্টিল মিসিং। মেবি নেক্সট আপডেটে এটি হয়তো আসতে পারে। ডার্ক মোডের ক্ষেত্রে রিয়েলমি ইউআই 2.0তে নতুন ফিচার থাকছে। এখানে ডার্ক মোডে আপনি 3টি স্টাইল ব্যবহার করতে পারবেন। একটি ফুললি ডার্ক, একদম পিচ ব্ল্যাক যাকে বলে, অন্যটি এর চেয়ে কম ডার্ক এবং আরেকটি হচ্ছে গ্রে এর কাছাকাছি। এখান থেকে আপনি কোনটি ব্যবহার করবেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করে। এবার দেখা যাক রিয়েলমি ইউআই 2.0তে আসলে কী কী করা যায়। ছোট্ট একটি অপশন যেটা খুবই হেল্পফুল, মানে ওয়াইফাই শেয়ারের জন্য কিউআর কোড, এটাকে কিন্তু রিয়েলমি ইউআইতে ছিল না বাট এখন থাকছে। এটা দিয়ে অন্য কারোর সাথে সহজে ওয়াইফাই শেয়ার করতে পারবেন কোনো রকম পাসওয়ার্ড দেওয়া ছাড়াই। নেক্সট থাকছে মিনি ভিউ ফিচার। রিসেন্ট অ্যাপ থেকে সাপোর্টেড যেসব অ্যাপগুলো আছে সেগুলো এভাবে স্ক্রিনে নিয়ে আসা যাবে অন্য কোনো অ্যাপের ওপরে, এবং এটা যে কোনো জায়গায় মুভ করা যাবে। যাদের হোম স্ক্রিন এরকম টপ টু বটম অ্যাপ দিয়ে ভর্তি থাকে, তাদের জন্য একদম ওপরের লাইনের যে অ্যাপটি সেটা রিচ করা কিন্তু খুবই কষ্ট। যেহেতু এখনকার ফোনগুলোর সাইজ অনেক বেশি, সো এক হাতে রিচ করা আসলেই কষ্টকর। তবে রিয়েলমি ইউআই 2.0তে আইকন পুল ডাউন ফিচার থাকছে, যেখান থেকে জেস্চার ব্যবহার করে একদম ওপরের অ্যাপটিও রিচ করতে পারবেন একদম সহজেই। অ্যাপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে আরেকটি ইউজফুল ফিচার থাকছে, সেটা হচ্ছে ফোল্ডার ইনটু ফোল্ডার। আপনি যে কোনো একটি ফোল্ডার ক্রিয়েট করলেন এবং অন্য একটি ফোল্ডারের মধ্যে সেই ফোল্ডারটা ঢুকিয়ে দিতে পারবেন, সো এখানে আলাদা আলাদাভাবে কোনো অ্যাপ আপনাকে সেখানে নিয়ে যেতে হচ্ছে না। স্ক্রিনশট নেবার ক্ষেত্রেও এখানে দারুণ একটি অপশন থাকছে। থ্রি ফিঙ্গার জেস্টার ব্যবহার করে কিন্তু পার্শিয়াল স্ক্রিনশট এভাবে নিতে পারবেন, এটা তো অনেকেই জানেন। তো এখানে আরও নতুন ফিচার যেটা থাকছে সেটা হচ্ছে আপনি চাইলে সার্কুলার বা একদম নিজের মতো শেপ তৈরি করে এখানে স্ক্রিনশট নিতে পারবেন। তো রিয়েলমি ইউআই 2.0 সবচেয়ে ইউজফুল ফিচারগুলোর মধ্যে একটি হচ্ছে সিস্টেম ক্লোনার, যেখানে বেসিক্যালি মাল্টিপল প্রোফাইল ব্যবহার করা যাবে, অনেকটা মিউআই এর সেকেন্ড স্পেসের মতো। এখানে 2টি স্পেসে একদম আলাদা আলাদা সেটিংস থাকবে, বলা যায় 2টি আলাদা ফোনের মতোই। এখানে ইন্টারেস্টিং ব্যাপার ছিল, এই প্রোফাইলগুলোতে কিন্তু আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারেন, মানে আমার ডান হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি আমি ফোনটি আনলক করি সেক্ষেত্রে আমার রেগুলার প্রোফাইলে ঢুকে যাবে, আর বাম হাতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর অন্য যেটি সেকেন্ডারি আমার প্রোফাইল সেখানে ঢুকে যাবে। নাইস থিং। এখানে আরেকটি ইউজফুল ফিচার থাকছে, সেটি হচ্ছে ব্যাটারি সেভিংয়ের জন্য অপটিমাইজড নাইট চার্জিং। রাতের বেলা যারা ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে যান, এটা তাদের জন্য কাজের অপশন। এটি অন রেখে ফোন চার্জ দিলে ব্যাটারি ওভার চার্জিং হবে না, যেটা লং টার্মে ব্যাটারির জন্য খুবই ভালো।
তো এসব ছাড়াও কিন্তু রিয়েলমি ওয়াই 2.0তে আরও অনেক ফিচার থাকছে টুকিটাকি, যেমন ক্যামেরা একটি ছবি তোলার পর জেস্টার ব্যবহার করে সেখান থেকে ছবিটি শেয়ার করতে পারবেন বা এডিট মোডেও যেতে পারবেন। গেম স্পেসের ক্ষেত্রেও নতুন কিছু ফিচার থাকছে, এখান থেকে লো পাওয়ার মোড, ব্যালেন্স মোড বা কম্পিটিশন মোডে ইজিলি সুইচ করতে পারবেন। এছাড়াও আপনি যখন গেম প্লে করবেন তখন সেখান থেকে কিন্তু জিপিইউ বা সিপিইউ ইউসেজ এবং এফপিএসও দেখতে পারবেন। এবং এই গেম স্পেসের লুকটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি একটু গেমিং গেমিং লাগে। যাই হোক, এসব ছাড়াও কিন্তু রিয়েলমি ওয়াই 2.0তে আরও অনেকগুলো অপশন থাকছে, নতুন অনেক ফিচার থাকছে, যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় গেলাম না। আজকে শুধুমাত্র টপ ফিচার যেগুলো সেগুলো নিয়ে আমরা কথা বললাম। হয়তো এখানে অনেক কিছু মিস হয়ে যেতে পারে, যদি আপনার কিছু জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এতে আমাদের অনেকেরই উপকার হবে। আর রিয়েলমি ওয়াই 2.0র আপডেট ম্যাপটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অনেকগুলো ফোন কিন্তু অলরেডি এই আপডেটটি পেয়ে গেছে এবং সামনের লিস্টটাও বেশ লম্বা। এখানে আপনার ফোন আছে কিনা বা আপনার ফোনটি আপডেট পাচ্ছে কিনা সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন আমাদের পরবর্তী ভিডিওগুলোর জন্য। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।